আমার প্রিয় ক্লাস 10-এর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের মাধ্যমিক এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। সেই বাংলারই আমি তোমাদের মাধ্যমিকে 2017, 18, 19, 20 এবং 22 এই 5 বছরে প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমরা যে সিলেবাসে পরীক্ষা দেবে সেই সিলেবাসটি কিন্তু 2017 থেকেই শুরু হয়েছিল এবং 2021-এ করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। তোমরা এই 5 বছরের প্রশ্নপত্র যদি দেখো, তোমাদের একটি ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে বা বইয়ের কোন জায়গাটা তোমাদের খুব ভালো করে, বইয়ের অধ্যায়ের কোনখানটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। শুধু তাই নয়, তোমরা নম্বর বিভাজনটাও বুঝতে পারবে। তাহলে ভিডিওটি খুব মন দিয়ে দেখো, এবং গণিত দেওয়া হয়ে গেছে এবং আস্তে আস্তে আমি তোমাদের অন্য বিষয়গুলিও দেব, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং তোমাদের মাধ্যমিকের সাজেশন আমি আগেও দিয়েছি, ভবিষ্যতেও দিতে থাকব। তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে এন্ড স্ক্রিনে পেয়ে যাবে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তাহলে এসো, আমরা প্রথমে 2017 থেকে প্রশ্নপত্র দেখব এবং তারপরে আমরা শেষে 2022-এ প্রশ্নপত্র দেখে নেব। এটি মাধ্যমিক 2017-র বাংলা প্রশ্নপত্র, যাদের বাংলা বেঙ্গলি হলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বাংলা প্রথম ভাষা। একের দাগে থাকবে সঠিক উত্তরটি নির্বাচন করো MCQ, এবং এখানে 17টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এই 17টি MCQ এর মধ্যে প্রথম 9টি থাকবে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই থেকে, গদ্য, পদ্য এবং প্রবন্ধ থেকে। তোমাদের যে নাটক আছে সিরাজদৌলা, সেখান থেকে কিন্তু কোনো MCQ থাকবে না এবং ছোট প্রশ্ন থাকে না। তাহলে 9টি থাকবে সাহিত্য সঞ্চয়ন বই থেকে এবং 8টি থাকবে বাংলা ব্যাকরণ থেকে, এবং তোমাদের যে সহায়ক পাঠ গ্রন্থ কোনি থেকেও কিন্তু ছোট প্রশ্ন MCQ এবং SAQ থাকবে না। অর্থাৎ নাটক এবং কোনি থেকে কোনো ছোট প্রশ্ন থাকবে না। তাহলে তোমরা প্রশ্নগুলি দেখে নাও। সাহিত্য সঞ্চয়ন বই থেকে থাকবে 9টি এবং বাংলা ব্যাকরণ থেকে থাকবে 8টি। এবার তার মধ্যে সাহিত্য সঞ্চয়নের মধ্যে তোমাদের বাংলা গদ্য, পদ্য এবং প্রবন্ধ থেকেই প্রশ্ন থাকবে। 4-এর পৃষ্ঠার প্রশ্ন, পাঁচের পৃষ্ঠার প্রশ্ন, এটা তোমরা দেখছ মাধ্যমিক 2017-র বাংলার প্রশ্নপত্র। পৃষ্ঠার প্রশ্ন দেখে নাও। পৃষ্ঠা 7, 2-এর দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও, এখানে তোমাদের SAQ থাকবে। প্রথমে তোমাদের সাহিত্য সঞ্চয় পাঠের অন্তর্ভুক্ত গল্প থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি 1 নম্বর করে। মোট 5টি প্রশ্ন থাকবে। 2.2-এর দাগে কবিতা থেকে প্রশ্ন থাকবে, এখানেও 5টি প্রশ্ন থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। দুই.3-এতে প্রবন্ধ থেকে প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং 2.4-এতে প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণ থেকে, 10টি প্রশ্নের মধ্যে যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। বাংলা ব্যাকরণ থেকে বড় প্রশ্ন থাকে না, MCQ এবং SAQ প্রশ্ন থাকে।
পৃষ্ঠা দশের দেখে নাও। দিনের দাগেতে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তরে দাও। 3.1-এতে তোমাদের বাংলা যে গল্প রয়েছে সেখান থেকে 2টি প্রশ্ন থাকবে, যার প্রশ্নমান হলো 3, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথমটি তোমাদের বহুরূপী থেকে রয়েছে প্রশ্ন এবং দ্বিতীয়টি নদীর বিদ্রোহ, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে কম বেশি 60টি শব্দে। 3.2-এতে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এটি তোমাদের কবিতা থেকে প্রশ্ন থাকবে, যে কোনো 2টির মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রথমটি প্রহ্লাদ থেকে এবং দ্বিতীয়টি অভিষেক থেকে। 4-এর দাগেতে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2টি প্রশ্নের মধ্যে যার প্রশ্ন মান হলো 5, প্রথম প্রশ্নটি পথের দাবি থেকে এবং দ্বিতীয় প্রশ্নটি বহুরূপী থেকে। তোমরা দেখছো মাধ্যমিক 2017-র প্রশ্নপত্র। পৃষ্ঠা 12, 5-এর দাগে প্রশ্ন কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যার প্রশ্ন মান 5, কবিতা থেকে 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রথমটি এসেছে আফ্রিকা থেকে এবং দ্বিতীয়টি অসুখী একজন থেকে। আমি কিন্তু তোমাদের প্রশ্নপত্রের সঙ্গে নম্বর বিভাজনটাও কিন্তু বলতে বলতে যাচ্ছি, তোমাদের নম্বর বিভাজনটাও বলে দিচ্ছি, তোমরা কিন্তু বুঝে নাও, কারণ তোমাদের প্রশ্নপত্রে এই দাগ নম্বরে এই ধরনেরই কিন্তু প্রশ্ন থাকবে। 6-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, তোমাদের প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রশ্ন মান হলো 5, এটি হলো 6-এর দাগে। 13-নম্বর পৃষ্ঠা 7-এর দাগে কম বেশি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, তোমাদের নাটক যে সিরাজদৌলা রয়েছে সেখান থেকে যার প্রশ্ন মান 4 এবং সিরাজদৌলা থেকে তোমাদের কিন্তু সিলেবাসে 4 নম্বরই আছে, এই একটি প্রশ্নের উত্তর লিখতে হয়, 2টি প্রশ্নের মধ্যে MCQ SAQ সিরাজদৌলা থেকে আসবে না, 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে নাটক থেকে। 8-এর দাগেতে তোমাদের যে সহায়ক গ্রন্থ রয়েছে কোনি, সেখান থেকে কম বেশি 150 শব্দে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তোমাদের 3টি প্রশ্ন থাকবে যার প্রশ্ন মান হলো 5, 2 × 5 করে মোট 10 নাম্বার। চৌদ্দ পৃষ্ঠা 9-এর দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো যার প্রশ্ন মান হলো 4, 10-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যার প্রশ্ন মান 5, সেখানে তোমাদের কাল্পনিক সংলাপ রচনা করো এবং প্রতিবেদন রচনা করো, এই 2টির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 10-এর দাগে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা কাল্পনিক সংলাপ রচনা করবে অতি অবশ্যই দাগ নম্বর 10.1 দেবে এবং প্রতিবেদন রচনাতে 10.2, এইভাবে দাগ নম্বর দিয়ে অতি অবশ্যই লিখবে, কারণ বাংলা প্রশ্নপত্রে দাগ নম্বরগুলি খুব বড় হয়ে থাকে, শুধু 10 লিখে উত্তর লিখবে না। 11-এর দাগেতে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো, যার নম্বর আছে 10 নাম্বার এবং 4টি থাকবে, তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে, এবং প্রবন্ধ রচনা করার সময় বা লেখার সময় অতি অবশ্যই তোমরা পয়েন্ট করে লিখবে, ভূমিকা এবং উপসংহার যেন অতি অবশ্যই থাকে, এবং 10টি পয়েন্ট হলে খুবই ভালো হয়। এটি তোমরা দেখছো মাধ্যমিক 2018-র প্রশ্নপত্র এবং 2017-র সঙ্গে প্রতি বছরেরই নম্বর বিভাজন 1। আমি তোমাদের 2017-তে যেভাবে নম্বর বিভাজন বলেছি, প্রতি বছর কিন্তু নম্বর বিভাজন একই থাকবে, ব্যতিক্রম 2022, কারণ 2022-এ করোনা পরিস্থিতির জন্য রেডিও সিলেবাসে পরীক্ষা হয়েছিল। তোমরা দেখছো মাধ্যমিক 2018-র প্রশ্নপত্র, এখানে প্রিন্টটা নষ্ট হয়ে গেছে বলে জল পড়ে আমি তোমাদের লিখে দিয়েছি। পৃষ্ঠা 2-এর প্রশ্ন,
পৃষ্ঠা 3। পৃষ্ঠা 4। পৃষ্ঠা 5। পৃষ্ঠা 6। সাত নম্বর পৃষ্ঠা, দুয়ের দাগে প্রশ্ন দেখে নাও। পৃষ্ঠা 8-এর প্রশ্ন, 2017-তে আমি যেভাবে নম্বর বিভাজন বলেছি সেই একইভাবে নম্বর বিভাজন। 2.3-এর প্রশ্ন, পৃষ্ঠা 9-এর প্রশ্ন দেখে নাও। 2.4-এ ব্যাকরণের প্রশ্ন, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। পৃষ্ঠা 10-এর প্রশ্ন, এই প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখো, 3-এর দাগে প্রশ্ন। প্রথম প্রশ্নটি এসেছে অদল বদল থেকে এবং পরেরটি পথের দাবি থেকে, মাধ্যমিক 2018-র প্রশ্নপত্র। 3.2-এ প্রথমটি অসুখী একজন, প্রশ্ন মান 3-এর, তারপরেরটি আয় আরো বেঁধে বেঁধে থাকে। পৃষ্ঠা 11-4-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রথমটি জ্ঞান চক্ষু থেকে এবং পরেরটি অদল বদল। 5-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5.1-এ আই আরও বেঁধে বেঁধে থাকি, 5.2-এ অভিষেক থেকে প্রশ্ন, প্রশ্ন মান 5-এর। পৃষ্ঠা 12-এর প্রশ্ন দেখে নাও, 6-এর দাগে প্রবন্ধের প্রশ্ন, 7-এর দাগেতে সিরাজদৌলা থেকে প্রশ্ন, 7-এর দাগে সিরাজদৌলা থেকে প্রশ্ন। পৃষ্ঠা 13-8-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, কোনি থেকে। 9-এর দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। পৃষ্ঠা 14-10-এর দাগে প্রশ্ন, পৃষ্ঠা 14-10-এর দাগে প্রশ্ন এবং 11-এর দাগে প্রবন্ধ রচনা। এটি মাধ্যমিক 2018-তে এই 4টি প্রবন্ধ রচনা এসেছিল। এবার তোমরা মাধ্যমিক 2019-এর বাংলার প্রশ্নপত্র দেখে নাও। 1-এর দাগে MCQ, মোট 17-টি প্রশ্ন থাকবে, প্রতিটি 1 নম্বর করে। পৃষ্ঠা 2-এর প্রশ্নগুলি দেখে নাও, এগুলো MCQ। নেক্সট পেজ, পৃষ্ঠা 3। এই ধরনের প্রশ্নই কিন্তু তোমরা পাবে, সেজন্য এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নগুলো না এলেও এই টাইপের প্রশ্ন আসবে। পৃষ্ঠা 4-এর প্রশ্ন, পৃষ্ঠা 5, পৃষ্ঠা 6-এর প্রশ্ন দেখে নাও। পৃষ্ঠা 7, 2-এর দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও, এসএকিউ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1 এবং নম্বর বিভাজনটা আমি আগে যেভাবে বলেছি সেইভাবেই আছে। পৃষ্ঠা 8-এর প্রশ্ন, দুই দশমিক 3-এর দাগে দেখে নাও, প্রবন্ধ থেকে প্রশ্ন।
পৃষ্ঠা নয়, নয় নম্বর পৃষ্ঠার প্রশ্ন। 2.4-এ বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে 10টি, যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পৃষ্ঠা 10-এর প্রশ্ন, 3-এর দাগে 3.1-এর প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, এগুলো প্রশ্নমান 3-এর, প্রথম প্রশ্ন ছিল জ্ঞানচক্ষু থেকে এবং দ্বিতীয় প্রশ্ন নদীর বিদ্রোহ থেকে। এটা তোমরা দেখছো মাধ্যমিক 2019-এর বাংলার প্রশ্নপত্র। 3.2-এ 11 পৃষ্ঠার প্রশ্ন দেখে নাও। প্রশ্নমান 3-এর কবিতার প্রথম প্রশ্ন এসেছিল সিন্ধু তীরে থেকে এবং দ্বিতীয়টি অস্ত্রের বিরুদ্ধে গান। 4-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5-এর গল্প থেকে প্রথম প্রশ্ন এসেছিল নদীর বিদ্রোহ থেকে এবং 4.2-এর প্রশ্ন বহুরূপী থেকে। 5-এর দাগেতে প্রশ্নমান 5-এর কবিতা থেকে প্রশ্ন, 5.1-এর প্রশ্ন আফ্রিকা থেকে এবং 5.2-এর প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি থেকে। পৃষ্ঠা 12-এ 6-এর দাগে প্রবন্ধ থেকে প্রশ্ন দেখে নাও। 2টি প্রশ্নের মধ্যে 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 7-এর দাগে নাটক সিরাজদৌলা থেকে প্রশ্ন, 13-নম্বর পৃষ্ঠা 8-এর দাগে কোনি থেকে প্রশ্ন, 3টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 9-এর দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো এবং এর উত্তর কিন্তু আমার দেওয়া আছে, তোমাদের বঙ্গানুবাদের সাজেশান দেওয়া আছে, তার লিঙ্ক তোমরা ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে জিপি দেখতে পাবে, এছাড়া স্ক্রিনে ডান দিকের ওপরে দেখবে তোমাদের বঙ্গানুবাদের সাজেশানের লিঙ্কটা থাকবে, সেখানে ক্লিক করলেও ভিডিওটি পেয়ে যাবে। তাতেও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেব। তোমাদের বাংলা এবং প্রতিটি বিষয়ের সাজেশান আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এবং ভবিষ্যতেও দিতে থাকব। 10-এর দাগে প্রশ্ন দেখো এবং 11-এর দাগে প্রবন্ধ রচনা। মাধ্যমিক 2019-এ এই প্রবন্ধ রচনাগুলি এসেছিল, এই 4টির মধ্যে যে কোনো 1টি লিখতে হবে, যার প্রশ্ন মান হলো 10, কম বেশি 400 শব্দে তোমাদের লিখতে হবে। এবার তোমরা দেখছো মাধ্যমিক 2020-এর বাংলার প্রশ্নপত্র। 1-এর দাগের এমসিকিউগুলি দেখে নাও। তোমরা এখন বাংলার প্রশ্ন দেখছো 5 বছরের, আমি এর আগে অঙ্কের দিয়ে দিয়েছি এবং অন্য বিষয়গুলিও তোমাদের দিয়ে দেব, তোমরা লক্ষ্য রেখো। পৃষ্ঠা 2-এর প্রশ্ন দেখলে, এবার তোমরা দেখে নাও পরবর্তী পৃষ্ঠা 3-এর প্রশ্ন, মাধ্যমিক 2020-এর প্রশ্নপত্র দেখে নাও। পরের প্রশ্ন পৃষ্ঠা 4-এর প্রশ্নগুলি, পৃষ্ঠা 5-এর প্রশ্ন, দুয়ের দাগে প্রশ্ন দেখে নাও। দুই দশমিক 3-এর দাগে প্রশ্ন, 2.4-এর দাগে প্রশ্ন, 3-এর দাগে প্রশ্ন। প্রথম প্রশ্ন এসেছিল প্রশ্নমান 3-এর অদল বদল থেকে, দ্বিতীয়টি বহুরূপী থেকে। মাধ্যমিক 2020-তে প্রশ্নমান 3-এর কবিতা থেকে প্রশ্ন, প্রথমটি এসেছিল আফ্রিকা থেকে, এসো যুগান্তের কবি, এবং দ্বিতীয় প্রশ্ন ছিল অসুখী একজন কবিতা থেকে। 4-এর দাগে কম বেশি 150 শব্দে যে কোনো 1টি প্রশ্নের উত্তর লিখতে হবে। গল্প থেকে
প্রশ্ন মার পাঁচে প্রশ্ন ছিল অদল বদল থেকে, এবং দ্বিতীয় প্রশ্ন ছিল পথের দাবি থেকে। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং কবিতা থেকে প্রশ্ন মার পাঁচের প্রশ্ন ছিল অভিষেক থেকে, এবং পরেরটি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে। এবার ছয়ের দাগে দেখে নাও প্রবন্ধের দুটি প্রশ্ন। এবং তোমাদের প্রশ্নপত্রের যে মাধ্যমিকে প্রশ্নপত্রের যে নম্বর বিভাজন এবং দাগ নম্বর কিন্তু এইভাবেই থাকবে। আটের দাগেতে কোণি থেকে প্রশ্ন, পৃষ্ঠা ১২র প্রশ্ন দেখলে। নয়ের দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, এই উত্তর আমার দেওয়া আছে, অতি অবশ্যই বঙ্গানুবাদ সাজেশনটা দেখো। দশের দাগে প্রশ্ন এবং ১১র দাগে প্রবন্ধ রচনা, এবং এই দুটি ৩ আর ৪, চারটির মধ্যে যে কোনো একটি প্রবন্ধ রচনা লিখতে হবে। এটি তোমরা দেখলে মাধ্যমিক ২০২০ প্রশ্নপত্র। ২০২১-এ করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবার তোমরা দেখে নাও মাধ্যমিক ২০২২-এর প্রশ্নপত্র। মাধ্যমিক ২০২২-এর বাংলার প্রশ্নপত্র ২০২২-এ কিন্তু পরীক্ষা হয়েছিল রিডিউস সিলেবাসে, সেজন্য প্রশ্নের ধরনটা একটু আলাদা, কিন্তু নম্বর বিভাজন একই আছে। একের দাগে প্রশ্ন পৃষ্ঠা ২-এর প্রশ্ন দেখে নাও। পৃষ্ঠা ৩-এর প্রশ্ন এগুলি। পৃষ্ঠা ৪, ১৭টি MCQ। এবার ২-এর দাগে কম বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। খুব ভালোভাবে প্রশ্নগুলি দেখে নাও। পৃষ্ঠা ৫-এর প্রশ্নগুলি দেখে নাও। ২.৪-এ বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন, ৩-এর দাগে প্রশ্ন দেখো। এটি পৃষ্ঠা ৬-এর প্রশ্ন দেখছো, মাধ্যমিক ২০২২-এর বাংলার প্রশ্নপত্র। ৩.২-এর প্রশ্ন দেখো, এরপরে ৪-এর দাগে প্রথমটি পথের দাবি থেকে, এবং তারপরেরটি বহুরূপী থেকে। ৫-এর দাগে প্রশ্ন দেখে নাও। ৬-এর দাগে প্রশ্ন, এবার পৃষ্ঠা ৭-এ ৭-এর দাগে প্রশ্ন দেখে নাও। সিরাজদৌলা থেকে ৮-এর দাগে কোণী থেকে প্রশ্ন, ৯-এর দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, ১০-এর দাগে কাল্পনিক সংলাপ রচনা এবং প্রতিবেদন রচনা, দুটি মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং ১১-এর দাগে প্রবন্ধ রচনা। মাধ্যমিক ২০২২-এ যে ৪টি প্রবন্ধ রচনা এসেছিল তোমরা দেখে নাও। তাহলে আজ আমি তোমাদের মাধ্যমিক ২০১৭ থেকে ২২ এই ৫ বছরে বাংলা প্রশ্নপত্র তোমাদের দেখালাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে, এবং এই ধরনের ভিডিও আমি তোমাদের প্রশ্নপত্র এবং প্রশ্নের উত্তর সহ আমি আগে অঙ্ক দিয়ে দিয়েছি, এবং তোমাদের প্রশ্ন অন্যগুলো তোমাদের খুব শীঘ্রই দিয়ে দেবো, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও।